গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে এদিকের কাজকর্ম শুরু করেছি। বাসনটা মেজে নিলাম, বাসন মেজে এবার এদিকে রুটি করছি। তো আজকে সকালবেলা শুধু পেস্তার জন্যই রুটি হবে, আর আমাদের জন্য ভাবছি অন্য কিছু করব। তো দেখা যাক কি করি, কারণ আজকে মা বললো যে দাদা বাড়িতে আসবে না, তো সকালে রুটি করার দরকার নেই কনিকা, বাচ্চাদের জন্য কিছু টিফিন করে দাও। তো সকালবেলা মা বললো যে আমার খুব মাথা ঘুরছে, শরীরটা একটু খারাপ লাগছে, মানে একটু ডাউন আছে সকাল দিকটা। তো বললো যে তুমি তাহলে সকালে ওদের টিফিন টিফিনগুলো করে দাও, আমি বেলার দিকে উঠছি। তো আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। উঠলাম, উঠে বাসন মাজলাম, রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে আগে রান্নাবান্নাটা করছি। তো সবার আগে না পেস্তার জন্য রুটিটা করে নিলাম, করে ঠান্ডা হতে দিয়েছি। আমার সাথে সাথেই তো ভদ্রলোক ওঠে, আমি যতই ভোরবেলা উঠি না কেন আমার সাথে উনি ঠিক উঠবেই। তো তারপরে এখানে ওদের জন্য একটুখানি টিফিনটা করে দিচ্ছি। রাত্রেবেলা অস্মিতা আজকে অর্ডার দিয়ে রেখেছে, সকালবেলা মা আমাকে টিফিনে কিন্তু ব্রেড মানে ডিম টোস্ট দেবে। তো ও ডিম টোস্টটা খেতে একটু ভালোবাসে, ওকে যদি রুটি দিয়ে ডিম মানে এগরোলের মতো করে দেওয়া হয়, বা রুটি দিয়ে তরকারি দেওয়া হয়, বা একটু পরোটা মতো করে দেওয়া হয়, ও অতটাও ভালোবাসে না। কোয়েল তো বড় হয়েছে, ওকে যাই দাও মোটামুটি ও কমপ্লেন করে না, কিন্তু অস্মিতা আর কি খেতে চায় না। অস্মিতা কমপ্লেন করে না, কিন্তু স্কুল থেকে রিটার্ন নিয়ে বাড়ি চলে আসে। তারপরে এই বেশ কয়েকদিন দেখছি রিটার্ন আনছে না। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি খাবার খেতে পারছো স্কুলে পুরোটা, না কি করছো? বলছি কি, না মা আমি তো আমার ফ্রেন্ডদেরকে দিয়ে খাই, ওরা তো আমার সাথে শেয়ার করে, ওই জন্য আমি ওদেরকে দিই। তো এটা খুব একটা ভালো বুদ্ধি, আমরাও খেতাম ছোটবেলায় যখন স্কুল নিয়ে যেতাম টিফিন। তো যাই হোক, আমি এটা ওকে বলেছিলাম যে সব ফ্রেন্ডদের দিয়ে তারপরে খাবে, তো ওরা সবাই সবার সাথে শেয়ার করে তারপরে খায়। দেখো এখন ক্লাস ওয়ানে পড়ে, এখনই কিন্তু বন্ধুদের সাথে যে শেয়ার করতে হয় এটা বুঝে গেছে। তো এটা একটা খুব ভালো ব্যাপার, আমার বেশ ভালো লাগে ওর এই জিনিসগুলো দেখে। তো আর আমাদের জন্য না ভাবছি একটুখানি গোলা রুটি করব। আমার আর মায়ের জন্য, উজ্জ্বল তো এখন ওঠেনি, ও উঠবে বেলার দিকে, আর ও উঠে গোলা রুটি তো খাবে না, আর এমনি বলেছে রুটিও খাবে না আজকে। তো দেখি ওর জন্য কি করি, দেখা যাক, যেটা অর্ডার করবেন ভদ্রলোক সেটাই আর কি বানিয়ে দেওয়া হবে। আর এখানে আজকে গোলা রুটিটা বানাতে গিয়ে বেপাকে পড়েছিলাম, কারণ এই প্যান্টার মধ্যে কিছুতেই লাগছিল না, উঠে যাচ্ছিল। তো তারপরে যাই হোক, মোটামুটি হয়েছে, খারাপ হয়নি। দুজনের জন্য দুটো বানিয়েছিলাম, আমার জন্য একটা, মায়ের জন্য একটা, দুটো বানিয়ে চা দিয়ে খেয়েছিলাম। একটা রুটি বানানো হয়ে গেছে, এবার আর একটা রুটি বানাবো। আর এটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রে, আমার মা এটা করতো যখন আগে ছোটবেলায় না, আমার মা গোলা রুটি খুব সুন্দর বানাতো, এখনো বানায়। কিন্তু এই গোলা রুটি আমি এই সবে শিখেছি কিছুদিন হলো, আগে আমি এই গোলা রুটি কিছুতেই বানাতে পারতাম না। ভাবতাম যে মানুষে এত সুন্দর গোলা রুটি তেল ছাড়া কি করে তৈরি করে, পরে দেখলাম যে এরকম এরকম ব্যাপার। আসলে যে কোনো জিনিসের জন্য রান্নাটাও কিন্তু তোমার একটা মানে কি বলবো, এমন একটা জিনিস, এটাও কিন্তু ভালো না বাসলে করা যায় না, তো সেই আর কি। তো যাই হোক, ওদিকে দেখো আমি রুটিটা করে নিলাম, মানে গোলা রুটিটা করে নিলাম, আর ওদের সকালে টিফিন হয়ে গেছে, টিফিন বক্সে পরে ভরবো। তো সবার প্রথমে একটু চা খেয়ে নিই, চা খাওয়ার জন্য একদম প্রাণটা কেমন করছে, সকাল থেকে উঠে এদিকের কাজকর্মগুলো তো করলাম, আর এদিকে ওদের ভাত বসিয়ে দিয়েছি একটু ফেনা ফেনা ভাত। আমাকে অনেক দিভাই কমেন্ট করে বলো মাঝে মাঝে প্রতিদিন যে ওদের ফেনা ভাত দাও, ওরা কি খেতে পারে? বিশ্বাস করো অনেক কিছু চেষ্টা করেছি ওদের খাওয়ানোর, বিশেষ করে আয়ুষ্মিতাকে, মানে ও তো সকালবেলা রুটি খেতেই চায় না, আর যদি একটুখানি বেশি করে সবজি দিয়ে ভাত করে দাও সেটাও খাবে না, যদি একটু বেশি করে ডাল টাল দিয়ে ভালো মতো খিচুড়ি মতো করে দাও সেটাও খেতে চায় না, একমাত্র যদি একটু জল জল করে ফেনা ফেনা ভাত করে দাও সেটাও ভালো খাবে, কেন জানি না বলতে পারবো না। আসলে ছোটবেলা থেকে না ওই ফ্যান ভাতটা খেতেও বেশি ভালোবাসে, খিচুড়ি ছোটবেলা থেকে ওকে এত খাইছি এত খাইছি, মনে হয় সেই কারণেই ভালোবাসে না। তখনও তো তোমরা আমাকে বলতে, ও যখন অনেক ছোট ছিল, কনিকার প্রতিদিন এত খিচুড়ি খাওয়াচ্ছে, ও কি খিচুড়ি খেতে পারবে? মানে যেটুকুনি খাওয়াই প্রতিদিন খিচুড়িই খাওয়াতাম, ওই জন্য খিচুড়িটা মনে হয় এখন ভালোবাসে না। তো চলো, চা খাওয়া হয়ে গেছে, মাকে চা দিয়ে আসলাম, আর আমিও চাটা খেয়ে নিলাম। চা খেয়ে আমাকে তো
যখন প্রতিদিন যখন চা নিয়ে বসবো তখন থেকে উজ্জ্বল ডাকতে শুরু করবে, কণিকা কখন ওঠাবে, কণিকা কখন ওঠাবে। আমি তো এই দুদিন ধরে ওকে রেগে গিয়ে বলছি যে যাও আজকে থেকে আর চাই খাবো না। তারপরে ও আবার হেসে বলবে তুমি চা খাবে না, সেটা তো হতেই পারে না, তুমি ঠিক চা খাবে। তো এই চলে সকালবেলা এক পাট হয়, তারপরে আবার ওকে ওঠাই, উঠিয়ে দিয়ে ঝাড় টাড় দিয়ে জল টল দিয়ে বসিয়ে দিয়ে আসলাম, আর না বিছানাটা চেঞ্জ করলাম, আর এবার ঝাড়টা দেবো। তো রান্নাঘরটা ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, দেখা যাক পরে যদি আবার কিছু করতে হয় তখন সেটা পরে দেখা যাবে। তো এদিকে আবার হাঁক ডাক দিচ্ছে, তাড়াতাড়ি চলে আসো, এদিকে স্নান দান করতে হবে। তো এই টেবিলটা ক্লথটা পেতেছিলাম, মানে কভারটা পেতেছিলাম, তারপরে এটা পরিষ্কার করা হয়নি। আসলে এটা পরিষ্কার করার প্রয়োজনও পড়ে না সেরকম একটা, কারণ আমাদের ডাইনিং টেবিলটা শুধুমাত্র দেখার জন্য, কেউ তো এখানে বসে আমরা খাই না। আসলে সবাই একসাথে বসেই খাওয়া হতো, যদি উজ্জ্বল ঠিক থাকতো তাহলে হয়তো সবাই একসাথে বসেই খেতাম। তো যেহেতু ও এখানে বসে খেতে পারে না, ওই জন্য আমরাও আর কেউ আগ্রহ দেখাই না যে এখানে বসে খাবো। মাঝে মধ্যে ঘরে বাড়িতে কোনো অনুষ্ঠান হলো বা কেউ আসলো তখন খাওয়া হয়, বেশিরভাগটাই ঘরে বসে খাওয়া হয়। আর আমি তো ওর সাথেই খেয়ে নিই, আর মা ওরা আর এখানে বসে খায় না, খুবই কম খায়, খুবই কম। আর এই জানলাটা পরিষ্কার করার পর জানলার পর্দাটাও পাল্টে দিয়েছিলাম, তো ওই সাদা পর্দাটা পেতেছি। আর এনাকে দেখো, ক্যামেরাটা যদি অন না থাকতো তাহলে তোমরা দেখতেই পারতে না, এসে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছে, এবার আমাকে একটু কোলে নাও, এবার আমাকে একটু আদর করো, বাবা তো নেই, বাবার কাছে যেতে পারছে না, তো আমার আদর খেতে হবে। তো এনাকে খানিকক্ষণ জড়িয়ে টড়িয়ে ধরে আদর খেল মানে দিলাম, আর এখানে আর একজন পেছনে দাঁড়িয়ে রয়েছে তাকেও এবার আদর দিতে হবে। দিদিকে আদর দিতে দেখলে সে যেন হিংসায় জ্বলে যায়, মানে ও হিংসা না ঠিক, মানে ওদের মধ্যে তো আর হিংসা থাকে না, আমি কথার কথা বলছি, তো ওরা ভাবে আমাকে একটুখানি আদর করছে না, এরকম ব্যাপার। মানে আমাকে মনে হয় আশ্মিতা থেকে পেস্তাকে বেশি আদর করতে হয়, ও যেহেতু সারাক্ষণ আমার পেছন পেছন থাকে। আর এই যে চুল, মানে কোনো রকমে চুলটা ভিজিয়েছে, তাও ভেজা আছে, তো আমি এবার চুলটা আছড়ে মুখে ক্রিমটা মাখিয়ে দিলাম, আর তারপরে নিচে যাবে, গিয়ে স্কুল চলে যাবে। আর এই তো সকালবেলা এইটুকুনি সময়ই পাই ওকে, তারপরে আবার দুপুরে আসবে, আবার খাওয়া দাওয়া করে আবার একটুখানি বসতে না বসতে আবার টিউশন চলে যাবে। তো আর আমাকে কালকে দিদিভাই এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে কণিকা তুমি, তোমাকে উজ্জ্বলকে দেখি তুমি, তোমরা আয়ুষ্মিতা ক্লাস ওয়ানে পড়ে, দিদিভাই টু বলেছিল, ও ওয়ানে পড়ে সবে, তো এখন থেকেই ওর প্রতি কত তোমরা কেয়ার করো পড়াশোনার দিকে, তো শুধুমাত্র মানে টিচারের ওপর ছেড়ে দাও না যে টিচার সব করিয়ে দেবে। আসলে কি বলতো, আমার মনে হয় এটা গার্জেন হিসাবে আমাদেরও দেখা উচিত যে কোনটা কি করছে কি না করছে, কারণ এখন তো আর উঁচু ক্লাসে উঠবে, এখন থেকে যদি না দেখি না পরে এই জিনিসগুলো আর আমরা ধরতে পারবো না, মানে ও ধরতে পারলেও আমরা ধরতে পারবো না চট করে। তো সেই জায়গাগুলো হোমওয়ার্কগুলো যদি আমরা করিয়ে দিই তাহলে কিছু এক্সট্রা পড়া পড়তে পারে, তো ওই জন্যই আর কি করিয়ে দেওয়া, আর কিছুই না। এবার দেখো সবার চিন্তাভাবনা আলাদা, সেই জন্যই এবার কারো চিন্তাভাবনাকে আমি খারাপ বলবো না, যার যেমন মনে হয় সে সেভাবেই আর কি করায়, তো আমাদের এটাই মনে হয় ওই জন্য এটাই করলাম, মানে আর কি করি। আর আমার আর মায়ের হচ্ছে নতুন উদ্যোগ বলতে পারো, সেটাই রান্নার জায়গাটা ঠিক করা, এখানে আর কি রান্নাবান্না করব। তো পরে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো, আরও অনেক কিছু করার আছে এই রান্নার জায়গাটা নিয়ে। আসলে আমার ডেলি ভ্লগ তো রান্নাবান্না, আমার কাজ বাজ এগুলো জুড়েই, তো আমি এগুলো দেখাতেই বরাবর ভালোবাসি, মানে আমি নিজে আনন্দ পাই এগুলো দেখি, আমি কেন জানি না। তো সব রকম ভিডিওই দেওয়ার চেষ্টা করব, সেখানে থাকতে পারে চ্যালেঞ্জ ভিডিও, সেখানে থাকতে পারে আমার শুধু রান্নাবান্না, সেখানে মানে কুকিং ব্লগ, আর সেখানে থাকতে পারে আমার কাজবাজ, সমস্ত কিছু, ঘুরতে যাওয়া যখন যেখানে ঘুরতে যাব, তো সব কিছু মিলিয়েই তো একটা ডেলি ব্লগ তৈরি হয় তাই না। আর আমি আর মা মিলে এখানে যে রান্নার জায়গাটা ঠিক করলাম, মানে করছি, তো মা আমাকে বলছিল যে কণিকা এই জায়গাটা ধুতে হবে, আমি তো নিচু হয়ে ধুতে পারবো না, তো আমি বললাম যে দাঁড়াও আমি যাচ্ছি, আজকে একটু সময় আছে, সময় বলতে রান্নাটা একটু দেরি করেই করব, দুদিকে রান্না চাপিয়ে দেবো, তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। তো মা ওদিকে কাঠকুটো নিয়ে এসছে, রান্নার জায়গাটা ঠিক করে দিচ্ছে, আর আমি এদিকে এই জায়গাগুলো সব পরিষ্কার করে দিচ্ছি, কারণ মা এখানে উনুন বানিয়েছিল, তো তারপরে মাটি ফাটি ইসে করেছে, লেপেছে, ওগুলো আর কি কাদা কাদা হয়ে গেছে, তো পুরো ছাদটাই ভাবছি একেবারে পরিষ্কার করে তারপরে নিচে গিয়ে রান্নাবান্না করবো।
আজকে ছাদটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে, যেহেতু গোটা শীতটার মধ্যে সেভাবে একটা পরিষ্কার করা হয়নি। মনে আছে একবার বৃষ্টি পড়ছিল? হ্যাঁ, শীতের মধ্যে একবার পরিষ্কার করেছিলাম, একবার বৃষ্টি পড়ছিল। তো তখন ওই ঝিরিঝিরি বৃষ্টিতে আমি ভিজে ভিজে ছাদ পরিষ্কার করেছিলাম। তারপরে যে আমি একটা মাস কি ভোগা ভুগেছি, জ্বর সর্দি কাশি, তারপরে আমি আর গোটা শীতে সাহস পাইনি যে একবার ইয়ে কোনো কাজ করার। তো এই ঘরটা আমাদের খুব অগোছালো হয়েছিল, তো এই ঘরটাই যে মুছে নিলাম, গোছানো হয়েছে। এমনি এই ঘরটা তো কোনো এখন কোনো কাজে লাগবে না, থাকলো ভবিষ্যতে কোনো কাজে লাগবে। আর ঘরটা মুছে দিয়েছি, মুছে সবে বেরোলাম, সঙ্গে সঙ্গে পেস্তা গিয়ে তার চরণগুলো একটুখানি ছুঁয়ে দিয়ে আসলো, পুরো কাদা কাদা হয়ে গেল। আবার ওই উপরের ঘরটা আবার আমাকে মুছতে হলো, মানে আমাকে 2-3 বার করে খাটিয়ে মারে জানো, এই লেভেলের আমাকে জ্বালাতন করে ছেলেটা। আমার মেয়েও আমাকে এত জ্বালাতন করে না, এই পেস্তা যত আমাকে জ্বালাতন করে। তো ওই জ্বালাতনগুলো আমার বেশ ভালোই লাগে। যাই হোক, এবার এখানে আমি সিঁড়িগুলো মুছে নিলাম। সিঁড়িগুলো মুছতে একটু সময় লাগে, কারণ প্রতিদিন মপ দিয়ে মোছা হয়, কিন্তু হাত দিয়ে যতক্ষণ না মুছবে না, কোনায় কোনায় দেখবে অনেক নোংরা থাকে, বিশেষ করে সিঁড়িতে ওই যে রডগুলো যেখানে থাকে ওই কোনায় কোনায়, ওগুলো ওর মধ্যে মপ ঢোকে না আর কি। তো এবার এখানে রান্নাবান্না চড়িয়ে দিয়েছি, ওদিকে মাছের ঝোল করব, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আর একটা রান্না করব। তো আজকে রান্না করব পেঁপের তরকারি, একটু অন্যরকম ভাবে করব। তো দেখো এদিকে সমস্ত মশলা না একেবারে কুচিয়ে নিয়েছি, টমেটো এখানে রয়েছে, টমেটো রসুন পেঁয়াজ আর লঙ্কা 4টে একেবারে কুচিয়ে নিয়েছিলাম। আর এদিকে দুটো মশলারই মানে দুটোর একেবারে মশলা করে নিয়েছিলাম। নিয়ে এবার দেখো এদিকে একটু মশলাটা নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে এবার অল্প করে একটু জল দিলাম, ব্যাস ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো এক এক করে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিলাম, ব্যাস এবার ভালো করে কষাবো। তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে। পেঁপেটা না আমি প্রেশারে 1টা সিটি দিয়ে নিয়েছি। তো পেস্তার মাংস বসিয়েছিলাম অন্যদিকে, আর এই পেঁপেটা বসিয়েছিলাম অন্যদিকে বড় প্রেশার কুকারে, কারণ পেস্তার যে চিকেনটা বসানো হয় ওটা আবার ছোট প্রেশার কুকার, ওটা ধরতো না। আর এই পেঁপেটা সেই বড় পেঁপেটা মা যেটা এনেছিল, আমি জানি না আরো আছে কিনা, কারণ মা যে এতটা কেটেছে। তো এটা কালকে কেটে রেখেছিল, ফ্রিজে রাখা ছিল, কালকে রান্নাবান্না হয়নি। তো তারপরে রান্নাবান্না হয়েছে আর কি, মানে পেঁপেটা রান্না করিনি। তারপরে ভাবলাম যে আর পেঁপে রান্না না করে কেটে ফ্রিজে রাখলে না, বা বাইরে রাখলে ওপর থেকে একটা শক্ত লেয়ার পড়ে যায়, তো ওই জন্য প্রেশারে দিয়েছিলাম। তো দেখো এদিকে সমস্ত মশলা টশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, ব্যাস চিংড়ি মাছ আর ধনে পাতা দিয়ে দিলাম, পেঁপের একদম মাখা মাখা তরকারি রেডি। আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমাদের রাতের রুটির তরকারি হয়ে গেছিল, আর এদিকে হচ্ছে দুপুরেরও ভাতের সাথে আর কি হয়ে গেছিল। তো তরকারিটা রেখে আসলাম, আর এবার সমস্ত মশলা কষিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছিলাম। তো একবেলার জন্যই আর কি মাছটা করব, ভোলা মাছ একবেলার জন্য বের করেছিলাম, আর এবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। আমি এখনও স্নান করিনি আজকে জানো, আজকে অনেকটা এই কটা দিন ধরে আমার স্নান করতে খুব লেট হচ্ছে, আজকে তো প্রচণ্ড লেট হয়েছে। তো এবার এই রান্নাটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব, ভাতটাও হয়ে গেলে ওই যে বাসন কোসনগুলো মেজে রান্নাঘরটা আর একবার মুছে বেরিয়ে যাব, কারণ আমার এটা স্বভাব যে কবার রান্নাঘরে আসি, আমার না এটা আমার মতো তোমাদের অনেকেরই স্বভাব আছে আমি জানি, যে কবার রান্নাঘরে আসি সে কবার রান্না করার পর রান্নাঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে রেখে যেতে ভালো লাগে, এটা দেখবে এক সময় অভ্যাসে দাঁড়িয়ে যায়, আর এটা কিন্তু কোনো খারাপ অভ্যাস নয়, তো এটা ভালো অভ্যাস তাই না? রান্না করে ঘর তো যদি গোছানো না থাকে কেমন একটা লাগে না? তো বাসন কোসনগুলো মেজে এবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে ভাতটা হয়ে গেলে আমার শান্তি, স্নানে চলে যাব। আর এখন তো একটু গরম গরম পড়েছে, গরম জল আর লাগছে না সেভাবে, আর আমার যদিও সেভাবে লাগে না।